নিজের কথা, আপন কথা, সিনেমা বানানোর গল্প শুনিয়েছেন এদেশ এবং বহুদেশের নির্মাতারা। আমরা আবারও আগামীতে শুনব আরও গল্প। এ গল্পের যেন শেষ নেই, আছে শুধু শুরু। কিন্তু মূল সমস্যা শুরুতেও নয় কিংবা শেষেও নয়, মধ্যভাগে। কারণ যখন সিনেমা বানানোর গল্প বা আপন কথা, আত্মকথা লেখা হয় পাঠকের জন্য, সেক্ষেত্রে স্মৃতি নামক অভিধান বা তথ্যসূত্র খুলে বসতে হয়। বিভ্রাট সেখানে যেখানে লেখার হেরফের সত্যতা প্রমাণের কিছু থাকে না। লেখাগুলো মনে হয় শুধু ভাষা ভাষা। শরতের আকাশে সাদা কাশফুল উড়ে যাওয়ার দৃশ্য দেখার মতো। আমাদের গবেষণার বিষয় কাশফুল দেখার অভিজ্ঞান নয়। একজন পরিচালক সিনেমা বানাবার অধিকার কতটা সুমার্জিতভাবে অর্জন করেছেন এবং নির্মাণ পাঠকালে আন্তরিক ও অন্তরঙ্গ এক জাত শব্দের অর্থ খুঁজে ফিরেছেন, তাঁর জীবনের লক্ষ্য কতটা গভীর সাবটেক্সচুয়াল ছিল, বিষয় অনুসন্ধানে কতটা মনোযোগী ছিলেন তিনি, কেন শিল্প ভাবনা নিয়ে সিনেমা বানাতেই এগিয়ে গেছেন তিনি, যার কথা আমরা বলতে চাই, যিনি সিনেমা নির্মাণ করেছেন প্রতিযোগিতায় টিকে থাকতে সাউন্ড ও ইমেজকে জাদুকরী প্রভাব বলয়ে বেঁধে ফেলে বাণিজ্য ধারার সিনেমার পুষ্টি জুগিয়েছে। তিনি কে? তিনি হলেন মতিন রহমান। মতিন রহমান একজন পরিচালক যার সিনেমা দাবি রাখে বর্তমানের অনুভব, ভবিষ্যতের অনুধাবন, অতীতের বিশ্লেষণ। তাঁর প্রতিটি সিনেমা প্রকাশ করেছে কখনো মনস্তাত্ত্বিক ক্রিয়া প্রতিক্রিয়া, কখনো দৃশ্যমান আশাবাদ। অথবা যিনি সিনেমা নির্মাণে কখনো অস্বাস্থ্যকর বিষয় বিশ্লেষণের উৎকর্ষতা খোঁজেননি, অনুসন্ধান করেছেন মুগ্ধতার শেকড় বাকড়, উপভোগ্য করে তুলতে চেয়েছেন দর্শকদের বিমল আনন্দ উদ্দীপনা। যিনি ভেবেছেন সিনেমা একটি সর্বজনীন বিষয়, এটা কোনো ব্যক্তিগত বিষয় নয়, তাই তার সিনেমায় পথ চলা বিচিত্র, বিভিন্ন, বহুমুখী পথে। মতিন রহমান দীর্ঘ শ্রম মূল্যে অভিজ্ঞতা অর্জন করেছেন, শিল্প মূল্যে সিনেমায় স্বীকৃতি লাভ করেছেন। একজন নির্মাতা মতিন রহমানের রূপের জগৎ চৈতন্য নির্ভর। আমাদের সময় পরিচালক হওয়া খুব কঠিন ছিল। কারণটা হলো যে আমরা যে সমস্ত সিনের পরিচালকের আন্ডারে কাজ করতাম, প্রযোজকরা এসে ওই সব সিনিয়র পরিচালকদের জিজ্ঞেস করতে যে আপনার অ্যাসিস্ট্যান্ট এখন পরিচালক হওয়ার যোগ্যতা অর্জন করেছে কিনা। যতক্ষণ পর্যন্ত পরিচালক আমার না বলছেন, আমাকে কিন্তু কোনো প্রযোজক নেবেন না। আর এখন কিন্তু খুব সহজেই আপনি নিজেই একজন ফাইন্যান্স জোগাড় করছেন, নানা রকম কৌশলে অথবা অভিনয় ভঙ্গি দিয়ে অথবা ম্যাজিক রিয়েলিজম দিয়ে আপনি তাকে পটায় ছবি বানাতে যেতে পারছেন। কিন্তু আগে সে সুযোগ ছিল না, আমাদের খুব পরীক্ষা দিয়ে এগোতে হতো। আমার প্রথম পরিচালিত ছবি 1982 সালে নির্মিত, মুক্তি পায়, ছবিটার নাম লাল কাজল। এই ছবি পরিচালক আমি, কিন্তু এর প্রযোজক ছিল আমারই ওস্তাদ, যার আন্ডারে আমি কাজ করতাম। তিনি আমাকে আমার কাজের, দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা অথবা সরলতা কিংবা সিনসিয়ারিটি দেখে আমাকে এই ছবির পরিচালনার দায়িত্ব দেন। বাংলাদেশে মুক্তিযুদ্ধের কাহিনী, পটভূমি নিয়ে অনেক চলচ্চিত্র নির্মিত হয়েছে। আমার নিজের অন্তঃতাগিদেই আমি একটা চলচ্চিত্র নির্মাণ করেছিলাম, সেটার নাম ছিল চিৎকার, 1982 সালে এটাও মুক্তি পায়। এই ছবিটি কিন্তু পুরোপুরি মুক্তিযুদ্ধের ছবি না, কিন্তু মুক্তিযুদ্ধের পটভূমিতে মুক্তিযুদ্ধের ঘটনা কীভাবে একটা জীবনকে, একটা সমাজের কিছু অংশের মানুষকে বদলে দেয় সেটা নিয়ে গল্প ছিল। এবং এই ছবিতে প্রথম বাংলাদেশে, আমি যদি বলি যে প্রথম মুক্তিযুদ্ধের চলচ্চিত্রে একই সঙ্গে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার ভাষণ, 7ই মার্চের ভাষণ, এবং তারই যে কথা স্বাধীনতার ঘোষণা, যেটা মেজর জিয়া মানে প্রচার করেছিলেন, সেটা একই সঙ্গে ব্যবহার করা হয়েছিল। এবং সেন্সর বোর্ড এটা নিয়ে একটা ভীষণ জটিলতায় আমি পড়েছিলাম, এবং
দুটি ভাষণ দেখে চলচ্চিত্রটি একসময় সেন্সর ছাড়পত্র পায়। অনেকের মতো আমিও মনে করি একজন পরিচালকের চিত্রনাট্য রচনার কৌশল এবং লেখার যে প্র্যাকটিস থাকা উচিত। কারণটা হলো যে এটা তো একটা অলঙ্কার না, চলচ্চিত্র নির্মাণের প্রথম অলঙ্কারই হলো চিত্রনাট্য। যে চিত্রনাট্য যদি সে লেখার যোগ্যতা রাখে তাহলে তার গল্পটা বলার ভঙ্গি প্রকাশভঙ্গিটা সে প্রথম থেকে নির্বাচন করে নিতে পারে। আবার অনেক সময় হয় কি, একটা নির্দিষ্ট লেখার চিত্রনাট্য অন শুটিং স্পটে নানাভাবে এটা আপনার বদলে যায়, সংযোজন হয়, বিয়োজন হয়, যে তখন কি আপনার চিত্রনাট্যকার আপনার সাথে এই শুটিং স্পটে লোকেশানে বা সেটে পিছে পিছে ঘুরবে তা কিন্তু হয় না। সেসব ক্ষেত্রগুলোকে পরিচালক যদি এই চিত্রনাট্য লেখার ভাষাটা জানা থাকে তো তাৎক্ষণিকভাবে সে সিদ্ধান্ত নিয়ে তার মতন করে সে চিত্রনাট্যের মধ্যে সংযোজন বিয়োজন করতে পারে। চলচ্চিত্রে গান কতটা জরুরি এই প্রসঙ্গে যদি ভালো আমার চেয়ে ভালো কিছু আপনারা জানতে চান তাহলে ঋত্বিক ঘটকের ছবিগুলো দেখতে হবে, এবং ঋত্বিক ঘটকের নিজস্ব কিছু বক্তব্য আছে আমার কথা জেনে যে বইটাতে, যে গান একান্তভাবে জরুরি। বিষয়টা হচ্ছে যে আমরা যে সমাজ ব্যবস্থায় বাস করি, যে দেশে বাস করি, সেটা হলো বলা হচ্ছে ধানের দেশ গানের দেশ বাংলাদেশ। আমি যদি মনে করি বাণিজ্যিক ছবিতে গান তো একান্ত জরুরি, কখনো কখনো শিল্প ভাষায় নির্মিত ছবিতেও গান একটা নিজস্ব ব্যাখ্যা নিয়ে ব্যঞ্জনা নিয়ে ব্যবহার হয়, এটা আমরা শিল্প ভাষার ছবিগুলো দেখলেও ভালোভাবে বুঝতে পারবো। পরিচালক চলচ্চিত্রে অনেক সময় স্টার পরিচালকরা কখনো কখনো অভিনয় করে, তো আমি এবং আমার পরিবার যে সমস্ত ছায়াছবিতে অভিনয় করেছে সবই বলা যাবে কোনো শৌখিন অভিনেতা হিসাবে, তারা কখনোই প্রয়োজনই করে রে। কারণটা হলো অনেক সময় দেখা গেছে যে এটা একটা শূন্য পূরণের মতন, একটা নায়কের ইয়ং ভাবি দরকার, পাওয়া যাচ্ছে না, পাওয়া যাচ্ছে না, শিল্পী ম্যাচ করছে না। এসে গেল আমার স্ত্রী, যেমন রিয়াজের ভাবির অভিনয় করেছিল রং নাম্বারে। আবার এমনও চরিত্র আছে যে একজন সিনিয়র মানে টপ মোস্ট তারকার হাজব্যান্ড হয়তো দুটা সিকোয়েন্সে অভিনয় করতে হবে, পাওয়া যাচ্ছে না। কারণ সাধারণত তারকা শিল্পীদের স্বামী সেও একজন তারকা হতে হবে, তো দুই দৃশ্যে তো কেউ অভিনয় করবো না, সেখানেও দেখা গেলো প্রক্সি দেওয়ার জন্য আমি হাজির হয়ে গেছি। তো এইভাবেই আমাদের অভিনয় চলচ্চিত্রে পরিবারের অভিনয়টা সব শূন্য পূরণের মতন, পাওয়া যাচ্ছে না, মেকআপ দিয়ে হাজির। আমি যেটা মনে করি সাহিত্যের উপাদান তো অনেক, একজন নির্মাতা বা আপনি কোন উপাদান নিয়ে ছবি করবেন। কখনো দেখা যায় যে একটা সাহিত্যে রচনা থেকে শুধু চরিত্র নেওয়া হচ্ছে, কখনো পরিবেশ নেওয়া হচ্ছে, কখনো মূল গল্পের ভাব নেওয়া হচ্ছে। তো এখন নির্মাতা যেটা সে সংগ্রহ করবে সেটার উপরে সে জোর দেবে। যেমন আমি একটু উদাহরণ দিয়ে বলি, যে আমারই একটা সাহিত্য নির্ভর চলচ্চিত্রের কথা বলছি, রাধাকৃষ্ণ। রাধাকৃষ্ণ কিন্তু আমি মূল ভাবও নিয়েছি এবং সুনীল গঙ্গোপাধ্যায়ের যে আপনার যে ন্যারেশান, চরিত্রের ন্যারেশান, পরিবেশের ন্যারেশান সংগ্রহ করেছি, এবং সংগ্রহ করে কিছু সংলাপ তার নিয়ে নতুন একটা চলচ্চিত্রের নতুন একটা ভাব সৃষ্টি করার চেষ্টা করেছি। আসলে সবাই একসময় নতুন থাকে, তারপরে সবাই পুরাতন হয়ে যায়। তো নতুন তারকাদের নিয়ে ছবি বানানো বড় রিক্স, বিশেষ করে সিনেমা হলে চলে না, চালাতে চায় না, অনেক কষ্টের ব্যাপার, প্রোডিউসার পাওয়া যায় না। তবে আমি নতুন তারকা একদম যে নেইনি এটা ভুল হবে, আমার সময়ে যারা নতুন ছিল তাদেরই নিয়েছি। তো বেশিরভাগ ছবি আমি প্রতিষ্ঠিত তারকাদের নিয়ে কাজ করেছি, যেটা বলতে পারেন যে এটা আমার একটা আমার যদি ব্যবসায়িক কৌশল। কারণ পুরনো তারকা প্রতিষ্ঠিত তারকা সবসময় একটা কাস্ট ভ্যালু ক্রিয়েট করে দর্শক চলচ্চিত্রের জন্য, এই ছবিগুলো তাদের অভিনীত ছবি দেখার জন্য আগে থেকে প্রস্তুত হয়ে থাকে, যার কারণে আমার ছবিতে রাজ্জাক, আলমগীর, ফারুক, উজ্জ্বল, ববিতা অনেক বড় বড় তারকা, এবং পরবর্তী সময়ে সালমান, রিয়াজ, শাকিল, শাবনূর, মৌসুমী কে না কাজ করেছে, সবাই, আমি ভাগ্যবান। আমি পূর্ণদৈর্ঘ্য নির্মাতা, পূর্ণদৈর্ঘ্যের ছবি বেশি বানিয়েছি,
কখনো কখনো বলতে পারেন শখে স্বল্প দৈর্ঘ্যের ছবি বানিয়েছি, সেটা এই স্ট্যামফোর্ডে এসে পড়াশোনা করতে এসে, আবার কখনো কখনো আমি যদি বলি শিক্ষক করতে এসে। তো যা কিছু হয়েছে এই স্ট্যামফোর্ডে। তবে আমি মনে করি যে একটা পূর্ণদৈর্ঘ্য ছায়া ছবি বানানোর চেয়ে স্বল্পদৈর্ঘ্য ছবি বানানো খুব কঠিন এবং কষ্টের এবং গবেষণার কাজ। আসলে যখনই যেখানে ইন্টারভিউ দিতে যাই সেখানেই সালমান শাহ এসে যায়, কিন্তু সালমানকে যেন মনে হয় বাংলার লোকেরা, বাংলার দর্শকেরা ভুলতে পারে না। সালমান খুব আমার প্রিয় একজন শিল্পী ছিলেন। তার সাথে আমার প্রথম নির্মিত ছবি তোমাকে চাই। এ তোমাকে যে ছবিতে একটা দৃশ্য ছিল, সে গান গাইবে এবং গানটা ছিল ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানা চিঠি লেখো। এই গানের শুটিংয়ের দিনে মেকআপ ম্যান নাই, তারপরে নানা রকম আয়োজন নাই, সে নিজেই আমি যদি বলি যে রাস্তার ধুলোবালি কুড়িয়ে মেকআপ টেকআপ লাগিয়ে একটা পুরনো ফেস টেস তৈরি করলো এবং করে অসম্ভব সুন্দর অভিনয় করলো। ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো, ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো, দিও তোমার মালা খানি বাউলে রে উন্টারে। কিছু কিছু শিল্পী থাকে না, মানে বর্ন আর্টিস্ট বলে, তো সালমান মনে হয় সেরকম বর্ন আর্টিস্ট ছিল। আমি মনে করি এই ধরনের শিল্পী আমাদের কাছ থেকে চলে যাওয়া খুব বেদনা এবং অপ্রাপ্তি এবং আমরা যদি বড় ক্ষতি। একজন নির্মাতা যখন একটা সেন্ট্রাল রোলে চলচ্চিত্রে অভিনয় করে তখন কিন্তু তার অনেক দায়িত্ব বেড়ে যায়, অনেক কঠিন, কারণ নিজের অভিনয়টা তো সে জাজ করতে পারছে না, তাই না? কিন্তু তার অভিনয় অন্য পরিচালক হলেও কিন্তু জাজ করে নিতে পারে সে প্রপারলি করছে কিনা আর কি, কিন্তু তার অভিনয় সে কী করে বুঝবে এটা প্রপারলি হলো কিনা, এটা কিন্তু খুব জটিল জায়গা আর কি। কিন্তু তাই বলে তো সৃষ্টি থেমে থাকে না। আমাদের দেশে আমি যদি দুজন পরিচালকের এমন নাম করি, একজন হলো রাজ্জাক আর একজন হলো আলমগীর, কখনো তারা নির্মাতা কখনো তারা পরিচালক। তো আমরা যদি বলি এই দুজনকে যদি আমি ওইভাবে তুলনামূলকভাবে যদি আমি মূল্যায়ন করি, তারা কিন্তু সফল। সফল এই জন্য একটা বিশেষ কারণ আছে, ক্যামেরার পিছনে যিনি থাকেন তিনি এমন একটি লোক রাখেন, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অথবা সুপারভাইজ ডিরেক্টর যাকে রাখেন, তিনি কিন্তু অত্যন্ত মেধাবী এবং অভিনয়কে বুঝে ওকে করার যে যোগ্যতা কিন্তু রাখে। তো এইভাবে নির্মাণ হচ্ছে। কখনো কখনো হয়তো যিনি অভিনয় করছেন তিনি আমার মনে হয় স্বাচ্ছন্দ্যেই করছেন আর কি। একই সঙ্গে নির্মাতা সেই চলচ্চিত্রের সেই হিরো বা কাহিনীকার, কখনো কখনো মিউজিক ডিরেক্টর, অনেক নানা রকমের পদবি যুক্ত হয়ে যায় আর কি। এটা আসলে বিতর্কের বিষয় আর কি, এটা বাংলাদেশেই হয় বোধহয় এরকম বিষয়টা, অন্য দেশে বোধহয় নিশ্চয়ই এর একটা স্বচ্ছতা আছে। একটা চলচ্চিত্রে ফর্মুলা ভিত্তিক পাঁচটা গান, দুটো মারামারি, একটা রেপ সিন, দুটো চেজিং সিন, ছয়টা ড্রামা সিন, এটা তো আপনি ফেলতে পারবেন না ভাই, এটা আপনাদের বাপদাদারা এটা প্রচলন করে গেছে। সিনেমা কিন্তু সহজভাবে বাংলাদেশের বা ভারতবর্ষের পর্দায় আসেনি, ভারতবর্ষের পর্দায় আসার আগেই এই বাঙালি কালচার বা সংস্কৃতিতে যাত্রা আগে এসেছে, তো যাত্রা থেকেই সিনেমা। তো এই ফর্মুলা তো আমাদের পূর্বপুরুষের এবং আমরা দেখে অভ্যস্ত, বুঝে অভ্যস্ত, অনুভব করে অভ্যস্ত। এই ফর্মুলার বাইরে যাওয়া আপাতত খুব কঠিন। হ্যাঁ, হয়তো কেউ নিয়ম ভাঙতেই পারে, তো আমরা অপেক্ষা করে আছি, দেখি কবে নিয়ম ভাঙার গান আমরা শুনতে পাই। একটু গভীর কথাটা এরকম যে মানুষের রস এবং রিপু, এই দুটোকে উজ্জীবিত করাই হলো সিনেমার কাজ। মানুষ ছাড়া তো কোনো সিনেমা নয়, মানুষ এই সব অনুভূতিগুলোকে দেখতে চায়, বুঝতে চায় এবং প্রতিক্রিয়াগুলোকে সে জানতে চায় আর কি। একটা সহজভাবে বলি যে ভারতীয় দর্শকদের একটা জরিপ করে দেখা গেছে যে ভারতীয় দর্শক বাংলা ছবি যখন দেখছে তখন কিন্তু সে ওই ছবির ভিতরে কোনো রকমের একটা ধর্ষণ দৃশ্য জটিল বা একটা ফিজিক্যাল কেমিস্ট্রি দৃশ্য জটিল সে দেখতে পছন্দ করে না, সেটা তার মেজাজের বাইরে কাজ করে। কিন্তু এই দর্শকই যখন
পাশের আরেকটা সিনেমা হলে যখন ইউরোপিয়ান ছবি দেখছে, আমেরিকান ছবিগুলো দেখছে, সেখানে কিন্তু সে কিন্তু গল্প খোঁজে না, খোঁজে শুধু কোথায় অ্যাংলিনেস আছে, কোথায় ভালগারিজম আছে, কোথায় একটু নোট বিষয়গুলো আছে, সেটা কিন্তু সে খুঁজে বেড়াচ্ছে। তো মানুষের এই যে রস রিপুর তাড়নায় বিশ্বময় ঘুরে বেড়াচ্ছে, বাঙালি ঘুরে বেড়াচ্ছে, ভারতবর্ষ ঘুরে বেড়াচ্ছে, আমরা নির্মাতারাও ঘুরি, আমাদের পিছিয়ে পিছিয়ে দর্শকও ঘুরে। অতএব অ্যাকশান ফাইট এগুলো কখনই চলচ্চিত্র থেকে আপাতত বাদ দেওয়া যাচ্ছে না। এখানে মূল প্রশ্নটা হলো নকল। তো নকল যে কোনো জিনিসেই নকল করা বা নকলকে উৎসাহিত করা হলো বড় অপরাধ, ঠিক আছে? সিনেমায় প্রচুর নকল হচ্ছে, আমরা নকল করেছি, আমাদের যারা সিনিয়র পরিচালক তারাও নকল করেছে, কিন্তু সেই সময় নকলগুলো ছিল অত্যন্ত চাতুর্যপূর্ণ, কৌশলগত অথবা নিজস্ব বুদ্ধিমত্তায় তারা এই কাজগুলো করেছে, যার কারণে দর্শকগুলোর কাছে মনে হয়েছে যে তারা নতুন কিছু দেখছে, নতুন ভাব অনুভব তারা খুঁজে পাচ্ছে আর কি। ইদানিং যেটা দেখা যাচ্ছে যে আমরা যদি বলি দক্ষিণ ভারতের ছবিগুলো আসছে আমাদের দেশে, নকল করা হচ্ছে, শুধু গল্প নকল করা হচ্ছে না, চরিত্রের অঙ্গভঙ্গি, পোশাক, বৈচিত্র্য, কালার, ক্যামেরা অ্যাঙ্গেল সব কিছুই, এই বিষয়গুলো তো একটা, আমি যদি বলি এটা এক ধরনের অপরাধী আর কি, কারণ সে সংস্কৃতিগুলো আমাদের সাথে মিলে না। তো কিন্তু আমরা জোর করে মেলানোর চেষ্টা করছি, দর্শক যার কারণে হল থেকে বিমুখ হয়ে যাচ্ছে। দর্শক হিসাবে তো আমার কাছে প্রত্যাশা থাকবেই, কারণ আমার চলচ্চিত্রের তিন যুগের কর্মময় জীবনে তো প্রচুর দর্শক তৈরি হয়েছে, আমাকে পছন্দ করেছে, আমার কাজ পছন্দ করেছে, তো তাদের তো একটা দাবি থাকবেই যে আমি আবার নির্মাণ করবো কি না, বা নির্মাণ কবে করব, নাকি শিক্ষক হিসাবে থেকে যাব। এখানে বিষয়টা হলো কি, বিষয়টা হলো যে আমি কিন্তু অনেক ত্যাগ স্বীকার করে এই শিক্ষকতা পেশাটা নিয়েছি আর কি। আমি যখন শিক্ষক হিসেবে এখানে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে সম্পৃক্ত হই, তখন কিন্তু আমি খুব, মানে আমি নিজেই এটা গর্ব করে বলবো না, খুব মানে চাহিদা সম্পন্ন একজন পরিচালক ছিলাম, এবং একসঙ্গে প্রায় তিনটা ছবি সেই সময় আমার নির্মাণ প্রক্রিয়া চলছিল আর কি। আমি এটা একটা স্যাক্রিফাইস করেছি যে আমি তো নির্মাণ করেই গেলাম, আমি এই চ্যালেঞ্জটা নিলাম যে যদি কিছু জ্ঞান অর্জন থেকে যদি আমি শেয়ার করতে পারি, তাহলে হয়তো আগামী জেনারেশানে কিছু ছেলেপেলে তৈরি হবে, তারা ভালো কিছু নির্মাণ করবে, হয়তো তারা আমাকে বুঝবে, বা আমার একটা কিছু থেকে গেল আর কি। থাকে না, স্বামী বিবেকানন্দ বলেছে না যে জন্মেছিস যখন কিছু দাগ কেটে রেখে যা, তো দাগ হয়তো আমি পারিনি, কিন্তু আমার যারা ছাত্র তারা হয়তো দাগ কাটতে পারবে, এই প্রত্যাশা নিয়েই কিন্তু আমি চলচ্চিত্র নির্মাণ থেকে বিরত হয়ে শিক্ষকতা করছি। তবে একটা মানুষের যে যে যাত্রা এবং যে চর্চা দিয়ে মানুষ তৈরি হয়, সেটা কখনোই কিন্তু সে মুছে ফেলতে পারে না, আমি হয়তো মুছে ফেলতে পারবো না, সুযোগের অপেক্ষায় হয়তো আছি। আমি যদি বলি সুযোগ আমার আছে, তবে আমি যদি বলি এইভাবে যে প্রস্তুতির অপেক্ষায় আমি আছি, যখন হয়তো আমি আবার নির্মাণ করতে যাব, তখন হয়তো সম্পূর্ণই আমি শিক্ষকতা ছেড়ে নির্মাণেই চলে যাবো আর কি। সেই দিনটার জন্য আমি একটা প্রস্তুতি নিচ্ছি।